আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে জোরদার প্রচার চলেছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দৌলতপুরে জনসভা করছেন। তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে একে কাটমানির সরকার বলে অভিহিত করেছেন। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয় দফার প্রচারে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন। বাংলা নববর্ষের পরই ভোট প্রচার শুরু করবেন তিনি। আগামীকাল রেড রোডে ঈদের জমায়েতে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা। দলের অন্যান্য প্রার্থীরাও আজ সভা সমিতি রোড শোতে অংশ নিচ্ছেন। বামফ্রন্ট ও কংগ্রেস প্রার্থীরাও বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে প্রচার চালাচ্ছেন। বিজেপি আজ দেশে 9 জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে। আসানসোল আসনে প্রার্থী হচ্ছেন বর্ধমান দুর্গাপুর আসনের বিদায়ী সাংসদ এস এস আলুওয়ালিয়া। এর আগে এই আসনে ভোজপুরি অভিনেতা পবন সিং এর নাম ঘোষণা করে বিজেপি, পরে তিনি সরে দাঁড়ান। রাজ্যে প্রথম দফার ভোটে প্রায় 260 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যে রয়েছে 177 কোম্পানি বাহিনী, তার মধ্যে 224 পরগনা ও কলকাতার জন্য 17 কোম্পানি বাহিনী রেখে দেওয়া হচ্ছে। বাকি 160 কোম্পানি বাহিনী পাঠানো হবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। উল্লেখ্য, নির্বাচন কমিশন রাজ্য অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক বাহিনী মোতায়েনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে বলেছে। প্রথম দফার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা 3 দিনের সফরে এখন উত্তরবঙ্গে। নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা নির্বাচনী আধিকারিক ও ভোট প্রস্তুতির সঙ্গে যুক্ত অফিসারদের সঙ্গে তিনি বৈঠকে বসছেন বলে খবর। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচনে সিপিআইএম এর সঙ্গে আলোচনা না করেই কংগ্রেস তড়িঘড়ি দলীয় প্রার্থী ঘোষণা করেছে বলে দল অভিযোগ করেছে। সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য রামচন্দ্র ডোম গতকাল দলের মুর্শিদাবাদ কেন্দ্রে পর্যালোচনা বৈঠকে অংশ নেন, তবে ভগবানগোলায় সিপিআইএম প্রার্থী দিচ্ছে না বলে তিনি ঘোষণা করেছেন। জাতীয় তদন্ত সংস্থা এনআইএর এসপির অপসারণের দাবি তুলে আজ ফের রাজভবনে দ্বারস্থ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি বিষয়টি নিয়ে রাজ্যপালকে চিঠি পাঠিয়েছেন। বিজেপি নেতা তমুগ্ন ঘোষের বাড়িতে হামলা ও সিসিটিভি ভাঙচুরের অভিযোগ তুলে কর্মী সমর্থকরা আজ আমহা স্ট্রিট থানায় বিক্ষোভ অবরোধে সামিল হয়েছেন। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা গতরাতে এই হামলা চালায় বলে তমুগ্নর অভিযোগ। পাল্টা বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরাও, একে অপরকে লক্ষ্য করে চলে স্লোগান। অন্যদিকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা পার্থ ভৌমিক অভিযোগ খারিজ করে বলেছেন, এই ধরনের ঘটনার সঙ্গে দল কোনোভাবেই জড়িত নয়। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান হচ্ছেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, তার জায়গায় সুমন কাঞ্জিলালকে কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে। জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পে কলকাতা ময়দান এলাকায় প্রস্তাবিত ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন তৈরির জন্য মেট্রো কর্তৃপক্ষ পরিবেশের কথা বিবেচনা করে সেখানকার প্রাচীন গাছগুলিকে না কেটে প্রযুক্তির সাহায্যে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আইআইটি গুয়াহাটির বিশেষজ্ঞদের সহায়তায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড লাগোয়া কৃষ্ণচূড়া রাধাচূড়া বটের মতো 29টি গাছকে সরিয়ে বেলেঘাটা সংলগ্ন কামারডাঙ্গা এলাকায় বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। মেট্রো রেল আগামীকাল ঈদ উল ফিতরের দিন নর্থ সাউথ করিডোরের কবি সুভাষ দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন লাইনে দিনে 234টি ট্রেন চালাবে। অন্যদিকে ইস্ট ওয়েস্ট করিডোরে ধর্মতলা হাওড়া ময়দান রুটে 130টির পরিবর্তে 122টি ট্রেন চালানো হবে। পাশাপাশি শিয়ালদা সেক্টর 5 করিডোরে দিনে 90টি ট্রেন চলবে। রাজ্যে আগামী 4 দিন তাপমাত্রা ক্রমশ 3 থেকে 5 ডিগ্রি বৃদ্ধি পাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আকাশ আংশিক মেঘলা থাকলেও মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। স্থানীয় সংবাদ শেষ হলো।